ভারতীয় ক্রিকেট টিমে চান্স পেতে ঘুষ এবং পতিতার বিনিময় ঘটে, জেনে নিন আসল তথ্যটি। বিপাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান রাজীব শুক্লা, তার বিরুদ্ধে অভিযোগ দলে ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার পথ হিসেবে পতিতা ও ঘুষের টাকা নিয়েছেন তিনি। উত্তরপ্রদেশ ক্রিকেট দল নির্বাচনে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ওয়ান এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশে ক্রিকেটার রাহুল শর্মা এই অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, প্রদেশে ক্রিকেটারদের কাছ থেকে টাকা ও অনুগ্রহ, এই নীতিতে দলে জায়গা দেন রাজীব। শুধু তাই নয়, মোহাম্মদ আকরাম সাইফি, যিনি কিনা রাজীবের হয়ে কাজ করেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির। যুবাদের ঘরোয়া টুর্নামেন্টে তিনি জাল সনদ বিক্রি করেছেন বলেও জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার ভারতীয় গণমাধ্যমকে বলেন, যারা খুব সাধারণ পরিবার থেকে এসেছে তাদেরকে রেল স্টেশনে অপেক্ষা করতে হয় দল ঘোষণা খবর পাওয়ার জন্য, কিন্তু দল জানার পর তাদের খালি হাতে ফিরতে হয়। আপনি 2 উইকেট নিলেন নাকি 3 উইকেট নিলেন, এগুলো কোনো ব্যাপার না। আপনি নির্বাচকদের গাড়ি বাড়ি দিতে পারছেন কিনা, এটাই হলো ব্যাপার। একই প্রদেশে আরেক ক্রিকেটার ভূপেন্দ্র সিং আরো বড় করে হাটে হাড়ি ভেঙেছেন। রাজীব শুক্লার সঙ্গে কাজ করা সাইফি নাকি তার কাছে দলে জায়গা দেওয়ার নাম করে 2 লাখ রুপি ঘুষ চান, অথচ তারই আরেক সতীর্থ রাহুলের কাছ থেকে আগেই তিনি 5 লাখ রুপি ঘুষ নিয়ে রেখেছিলেন।